কোরিয়া শাসক কিম জং উন 2012 সাল থেকেই তার পাশে একজন নারীকে মাঝে মধ্যেই দেখা যায়। তারপরে জানা যায় তিনি রি সল জু, কিম জং উনের স্ত্রী। তিনি উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি। উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি রি সল জু তিন সন্তানের মা। বিয়ের আগে তিনি একজন সঙ্গীতশিল্পী ছিলেন, তবে কিম জংকে বিয়ের পর থেকেই তার সবকিছু পাল্টে যায়। কড়া শাসনের মধ্য দিয়ে তার দিন কাটাতে হয়। 2009 সালে এক প্রকার জোর করেই কিম জং উনের সাথে বিয়ে দেওয়া হয়েছিল তার। উত্তর কোরিয়ার প্রাক্তন শাসক কিম জং ইল এর নির্দেশেই রি সল জুকে বিয়ে করেন কিম। জানা যায় 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি, তখনই ছেলেকে নৌ নির্দেশ দিয়েছিলেন। উত্তর কোরিয়ার মতো দেশে শাসকের নির্দেশ অমান্য করার স্পর্ধা কার রয়েছে? বিয়ের পর স্বামীর পদবি গ্রহণ করার রীতি রয়েছে সে দেশে। তবে রি সল জুয়ের জীবনে অন্য কিছু ঘটেছিল, তাকে নিজের নামও বদলে ফেলতে হয়েছে। স্বামী কিং জং এর ইচ্ছেতেই এমনটা করতে হয়েছিল তাকে। শুধু তাই নয়, তার সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করা হয়নি। তার জন্ম এতদিন ধরে আছেন, সম্পর্কটাই তো এইভাবে কি আর ভাড়া দিয়ে লক করা যায়? বেটার ঘরটাকে লক করুন ইউপিভিসি ম্যাটেরিয়ালে তৈরি কসমিক উইন্ডো দিয়ে। লক করুন অস্থির দুনিয়া। স্থান, বয়স, ছেলেবেলা, বাড়ি সবকিছু লুকিয়ে রাখা হয়েছে। রিসল জু কোনো সাধারণ পরিবারে মেয়ে নন, এক শিক্ষিত এবং ধনী পরিবারে তার জন্ম। বাবা কলেজের শিক্ষক এবং মা একটি হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের প্রধান। তার এক কাকার মাধ্যমেই উত্তর কোরিয়ার রাজ পরিবারের সঙ্গে পরিচয়। কাকা সেনা উপদেষ্টা ছিলেন। বিয়ের পর জীবন অনেকটাই পাল্টে যায় রির। নিজের ইচ্ছেতে এখন আর কিছুই তিনি করতে পারেননি। নিজের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি নেই। কী পরবেন, কী খাবেন, কীভাবে সাজবেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও নেই তার। বিয়ের পর প্রথম প্রথম আধুনিক পোশাক পরতে দেখা যেত তাকে, তবে এখন আর সেসব পরতে পারেন না তিনি। রি কী পোশাক পরবেন সেটাও ঠিক করে দেন কিম। এখন জিন্স পরা তো রয়েছে তার উপর নিষেধাজ্ঞা। ইচ্ছে হলেও প্রকাশ্যে আসতে পারেন না। রিকে কখনো প্রকাশ্যে একা দেখা যায় না। স্বামী কিমের অনুমতি মিললে তবেই তিনি বাড়ি থেকে বেরোতে পারেন, তাও স্বামীর সঙ্গেই। তাই রিকে কখনোই একা দেখা যায় না। তাই রিকে যখনই দেখা যায় পাশে তার স্বামী কিমও থাকেন, এমনকি তার সন্তানদেরও প্রকাশ্যে আসার অনুমতি নেই। অন্যান্য দেশের ফার্স্টলিরা বিভিন্ন অনুষ্ঠানে যান, বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। এরকম কোনো কিছুতেই যুক্ত থাকার উপায় নেই রি সল জুর। কিম জং এর সবুজ সংকেত না মিললে নিজের ছবি পর্যন্ত তুলতে পারেন না তিনি। কোথাও বেড়াতে যাওয়ার কথা কল্পনাতেও আনতে পারেন না। বিয়ের আগে দেশ বিদেশে গিয়েছেন রি। চীনে তার পড়াশোনা এবং প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়াতেও গিয়েছেন, তবে বিয়ের পর সেসব পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। দেশের বাইরে বেরোনোর অনুমতি নেই। বিয়ের পরেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে যান। সেই সময়টা আরও ভয়ানক হয়ে উঠেছিল। নিজের ঘরের বাইরে তখন পা রাখতে পারতেন না নিজের ইচ্ছায়। সে সময় তাকে একেবারেই দেখা যেত না। 2009 সালে তাদের বিয়ে হয়। 2010 সালে তাদের প্রথম সন্তান হয়। তাদের প্রথম ও দ্বিতীয় সন্তান মেয়ে, তৃতীয় সন্তান ছেলে। যতদিন না তাদের ছেলে হয়েছে, রি সল জুকে বাধ্য করা হয়েছে সন্তান ধারণ করতে।